আবার সবাইকে জানাই মিস্টার বিশ্ব কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আগাম শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। আচ্ছা, আজকে আমি চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো এক সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির একটা নোটিশ বেরিয়েছে, সেই নোটিশে কী কী আছে, কোন কোন পোস্ট আছে তোমাকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এবং সবাইকে বলবো, যদি আপনি এই ভিডিওটা আমার প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি দেখো, আমি এখানে কিন্তু এই নোটিশটা ডাউনলোড করে রেখেছি। নোটিশটা দেখতেই পাচ্ছ এখানে, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে, ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা একটা তোমার নোটিশ বেরিয়েছে। এখানে কিন্তু বিভিন্ন পদ দেওয়া আছে, এখানে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবার কোন কোন পদের জন্য তুমি কোন কোন কোয়ালিফিকেশান লাগছে, এজ কী আছে, এ টু জেড তোমাকে আমি দেখানোর চেষ্টা করব। এবং আমি যদি যদি পুরোটা বুঝতে না পারো, অবশ্যই আমি তোমাদের এই নোটিশটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে একটু দেখে নিতে পারো, ঠিক আছে? আর বলে দিই, এটা কিন্তু তোমার লাস্ট ডেট তোমার রয়েছে কিন্তু 19 তারিখ, অর্থাৎ 19শে অক্টোবর পর্যন্ত, অর্থাৎ তোমার হাতে আছে আর মাত্র 5 থেকে 6টা দিন। ওকে, দেখে নেওয়া যাক কী বলেছে। এটা দেখো, এটাকে দেওয়া দেওয়া আছে, কী দেওয়া আছে, নেম অফ দ্য পোস্ট দেওয়া আছে, রিক্রুটমেন্ট দেওয়া আছে, কোয়ালিফিকেশান দেওয়া আছে, এজ আপ টু দেওয়া আছে, মান্থলি রিকমেন্ডেশন দেওয়া আছে। আচ্ছা, এখানে এক একটা পোস্ট, অনেকগুলো পোস্ট আছে, আমি এক একটা পোস্ট ক্রাইটেরিয়া যতটা সম্ভব বলার চেষ্টা করবো একটু। প্রথমে দেওয়া আছে দেখো, মেডিকেল অফিসার দেওয়া আছে, মিনিমাম 12খানা পোস্ট দেওয়া আছে। এখানে কী থাকতে হবে, এমডি থাকতে হবে, এমএস থাকতে হবে, আয়ুর্বেদিক ওষুধের উপর ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে, বয়স 45-এর মধ্যে হতে হবে, দিলে কিন্তু আপনি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে পাচ্ছ স্যালারিটা দেওয়া আছে এখানে। স্টাফ নার্স দেওয়া আছে, বিএসসি করতে হবে, এখানে পুরোটা একদম ভালো করে পড়বে, মিনিমাম বিএসসি করতে হবে, 4 বছর বিএসসি থাকতে হবে, এখানে বলে দিয়েছে। দেখো, বিএসসি অনার্স করতে হবে, নার্সিং রেগুলার কোর্স করতে হবে, বিএসসি নার্সিং 4 ইয়ার্স, বিএসসি নার্সিং আয়ুর্বেদ 4 ইয়ার, মানে যে কোনো একটা থাকলে কিন্তু তুমি এই পদের অ্যাপ্লাই করতে পারবে। বয়স তোমার বলেছে 35 বছরের মধ্যে হতে হবে, বেতন দেওয়া আছে এটা, এটা স্টাফ নার্সের জন্য। 5 হচ্ছে ল্যাব টেকনিশিয়ান দেওয়া আছে, এখানে দেখো সায়েন্স গ্র্যাজুয়েট ফ্রম এনি, অর্থাৎ যদি তুমি বিএসসি করে থাকো তাহলে কিন্তু তুমি এই পদের অ্যাপ্লাই করতে পারবে। 1 মাস শূন্য পদ দেওয়া আছে, বয়স দেওয়া আছে 45-এর মধ্যে হতে হবে, স্যালারি তোমার এটা দেওয়া আছে। 4 নম্বরে আমি চলে আসছি, ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট দেওয়া আছে, 16খানা শূন্যপদ দেওয়া আছে, মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু তুমি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বয়স হতে হবে 30-এর মধ্যে, তোমার স্যালারি দেওয়া আছে এটা কিন্তু দেওয়া আছে, 17,000 সামথিং দেওয়া আছে। 5 নম্বর চলে আসছে, আমার রেডিওলজি টেকনিশিয়ান দেওয়া আছে, 1টা শূন্যপদ দেওয়া আছে, 12 ক্লাস পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলে তুমি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 3 দেওয়া আছে কি, 25 বছরের মধ্যে তোমার কিন্তু বয়স হতে হবে, স্যালারি তোমার এটা দেওয়া আছে। ফার্মাসিস্ট দেওয়া আছে, 1টা শূন্যপদ দেওয়া আছে, বি ফার্মা করতে হবে, প্লাস 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কিন্তু, দিলে তুমি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বয়স 45-এর মধ্যে হতে হবে, বেতন দেওয়া আছে 28,000 টাকা। আচ্ছা, 5-7 দেওয়া আছে দেখো, ডিজাস্টার দেওয়া আছে, 1টা শূন্যপদ দেওয়া আছে, 12 ক্লাস পাস করতে হবে, প্লাস এলিমেন্টারি নলেজ অফ ফার্স্ট এড বক্স, অর্থাৎ ফার্স্ট এড বক্সের জন্য তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে, 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে বলেছে এখান থেকে, 30 বছরের মধ্যে বয়স হতে হবে, বেতন হচ্ছে 20,000 টাকা। 5 নম্বর দেওয়া আছে, পাঞ্চকর্মা টেকনিশিয়ান মেল আর ফিমেল দুটো দুটো দেওয়া আছে, দুটোটা 10টা দেওয়া আছে, 12 ক্লাস পাস করতে হবে, প্লাস 1 ইয়ারের এক্সপিরিয়েন্স তোমার থাকতে হবে, 30-এর মধ্যে হতে হবে বয়স, এবং বেতন তোমার এটা দেওয়া আছে। ওটি অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে, 0 পদ 1টা দেওয়া আছে, 12 ক্লাস পাস করতে হবে, সায়েন্স, অর্থাৎ যদি তুমি সায়েন্স নিয়ে পড়ে থাকো, উচ্চ পাস করে থাকো, তাহলে কিন্তু তোমার এই পদের জন্য অ্যাপ্লাই করতে হবে, পারবে। প্লাস বলেছে দেখো, ডিপ্লোমা ইন ওটি অ্যাসিস্ট্যান্ট 3 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে তুমি কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে, ওটি অ্যাসিস্ট্যান্টের জন্য, বয়স 45-এর মধ্যে হতে হবে, বেতন তোমার এটা দেওয়া আছে। গার্ডেনার দেওয়া আছে, 2টা শূন্যপদ দেওয়া আছে, ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিক পাস করলে কিন্তু তুমি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। প্লাস বলেছে, ফিল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন মেনটেনিং অ্যান্ড কেয়ার অফ গার্ডেনস, অর্থাৎ এইটা থাকলে তুমি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 2টা শূন্যপদ দেওয়া আছে, বয়স 45-এর মধ্যে দেওয়া আছে, তোমার স্যালারি হচ্ছে এটা। এমটিএস দেওয়া আছে, 20খানা তোমার শূন্যপদ আছে, 12 ক্লাস পাস করতে হবে, প্লাস 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে, প্লাস কম্পিউটার নলেজ থাকতে হবে। এখানে বলেছে 30-এর মধ্যে বয়স তোমার হলে তুমি কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, বেতন তোমার এটা দেওয়া আছে। 12 নম্বর কী দেওয়া আছে, ড্রাইভার, ড্রাইভার 1টা শূন্যপদ দেওয়া আছে, মাধ্যমিক পাস করতে হবে, তোমার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তারপরে দেখো সব দেওয়া আছে, একটু একটু দেখে দেখে নেবে তোমরা, বয়স 45-এর মধ্যে হতে হবে, স্যালারি টাকা দেওয়া আছে। যোগাথেরাপি দেওয়া আছে, 1টা শূন্যপদ দেওয়া আছে এখান থেকে, এ ফুল টাইম রেগুলার পিজি ডিগ্রি, আচ্ছা পিজি ডিগ্রি থাকতে হবে তোমার যোগার উপর, দিলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, 45-এর মধ্যে হতে হবে বয়স, তোমার স্যালারি দেওয়া হচ্ছে 50,000 অ্যাপ্রক্স।
আচ্ছা, ফিজিওথেরাপি দেওয়া আছে, একটা অনুপাত দেওয়া আছে, এমপিটি ডিগ্রি থাকতে হবে, সেখান থেকে মিনিমাম 3 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 45-এর মধ্যে বয়স হতে হবে, 50,000 টাকা বেতন দেওয়া আছে তোমার। আচ্ছা, 15 নম্বর দেওয়া আছে তোমার ডাটা এন্ট্রি অপারেটর দেওয়া আছে, শূন্যপদ 10টা দেওয়া আছে, কী কী দেওয়া আছে, ডিগ্রি ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ মিনিমাম তোমার ডিগ্রি কোর্স থাকতে হবে, যেমন গ্র্যাজুয়েশন থাকতে হবে বা বিএ থাকতে হবে। তারপর বলেছে কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকতে হবে, অর্থাৎ 1 বছরের কোর্স থাকতে হবে, প্লাস মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই কিন্তু তুমি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বলেছে দেখো 30 বছরের মধ্যে হতে বয়স, বেতন তোমার এটা দেওয়া আছে। আমি 16 নম্বরে আছি, আইটি অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে, 2টো শূন্যপদ দেওয়া আছে এখান থেকে, এক ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং থাকতে হবে তোমার, 3 বছরের এখানে দেওয়া আছে, 2 ইয়ার ডিউরেশান ইত্যাদি দেওয়া আছে এখান থেকে তোমার, 45-এর মধ্যে হতে হলে তোমার বয়স হতে হবে, বেতন এটা দেওয়া আছে। তারপর আমি চলে আসছি, দেখো পাঞ্চকর্ম অ্যাটেন্ডেন্ট দেওয়া আছে, 10টা আছে তোমার শূন্যপদ, 12 ক্লাস পাস করতে হবে, 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, 30-এর মধ্যে বয়স হতে হবে, আর বেতন হচ্ছে এটা। ল্যাব অ্যাটেন্ডেন্ট দেওয়া আছে, 10টা শূন্যপদ, উচ্চমাধ্যমিক পাস করতে হবে, প্লাস 4 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে হসপিটালে, যে তুমি কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, 30-এর মধ্যে বয়স হতে হবে, বেতন হচ্ছে এইটা। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার দেওয়া আছে, শূন্যপদ 1টা, বিটেক বা বিই করতে হবে, 45-এর মধ্যে হতে বয়স, বেতন তোমার যাচ্ছে এইটা। পাবলিক রিলেশন অফিসার দেওয়া আছে, পিআরও দেওয়া আছে এখানে, 1টা শূন্যপদ, ডিগ্রি ফর্ম রিকোয়েশনটি, অর্থাৎ তোমার আয়ুর্বেদ MBA-র উপরে ডিগ্রি থাকতে হবে, যেটা কিন্তু তুমি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 21 নম্বর আছে, পার্সোনাল সেক্রেটারি টু ডিয়ান, এখানে গ্র্যাজুয়েট ফ্রম, যে একই বললাম তোমাকে, গ্র্যাজুয়েশন করে রাখতে হবে, 30-এর মধ্যে থাকতে হবে তোমার বয়স, বেতন এটা তোমার। অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অফিসার দেওয়া আছে এখানে, 2টো শূন্যপদ দেওয়া আছে, MLeave ফ্রম রিকোয়েশনটি, অর্থাৎ MLeave করতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমার, 30-এর মধ্যে বয়স হতে হবে, প্লাস এত টাকা তুমি বেতন পাবে। যে মাসন কিপার দেওয়া আছে, 2টো কিপার, 2টো পদ দেওয়া আছে, ডিগ্রি দেওয়া আছে, 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমার, 3 বছরের মধ্যে বয়স হতে হবে, বেতন এটা তোমার দেওয়া আছে। আচ্ছা, অপটিমিস্ট দেওয়া আছে, 2টো শূন্যপদ দেওয়া আছে, অপটোমেট্রি দেওয়া আছে, 2টো শূন্যপদ দেওয়া আছে, ক্লাস 12 পাস করলে, প্লাস তোমার অপটোমেরি কোর্স করে রাখতে হবে, দিলে কিন্তু তুমি এই পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, 30-এর মধ্যে বয়স হতে হবে, বেতন এটা দেওয়া আছে তোমার। সিলেকশন কেমন বলেছে দেখো, সিলেকশন উইল বি মেড অ্যাজ পার দ্য প্রিসক্রাইব ফ্রম নর্মালস অ্যান্ড রিকুইরমেন্ট অফ দ্য জব। বলেছে পেপার দেখ, পুরোটা একটু ভালো করে পড়ে নেবে, এবং তাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এখানে, www.becil.com, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখান থেকে, পুরোটা এখানে পড়ে নিবে, কী কী ক্রাইটেরিয়া দেওয়া আছে এখানে সব একটু যদি পড়ে নিবে তোমরা, চেষ্টা করো পড়ার জন্য। আচ্ছা, ডকুমেন্ট কী কী লাগছে দেখো, রেজিস্ট্রেশন কমপ্লিট ইন 7 স্টেপস, কী কী লাগছে। স্টেপ 1 হচ্ছে তোমার অ্যাডভাইজার নম্বরে যাবে, এন্টার ব্যাচ ডিটেলস দেবে, এন্টার এডুকেশন ডিটেলস মারবে, ওয়ার এক্সপিরিয়েন্স দেবে তোমার, আপলোড স্ক্যান ফটো সিগনেচার, যেগুলো তোমার ডকুমেন্ট চাইবে সেগুলো তুমি আপলোড করবে, অ্যাপ্লিকেশান প্রিভিউ দেখে নেবে, মডিফাই যদি করতে চাও করতে পারবে, পেমেন্ট তুমি করবে কিন্তু, যেমন দেওয়া আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড তোমার মধ্যে পেমেন্ট করতে পারবে। আচ্ছা, ইমেল ইউর স্ক্যান ডকুমেন্ট উড দ্য ইমেল আইডি মেনশন ইন দ্য লাস্ট পেজ অফ দ্য অ্যাপ্লিকেশান, বোঝা গেছে, তুমি কিন্তু এ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং ফিসটা কেমন দেওয়া আছে তোমার দেখতে পাচ্ছ এখান থেকে, জেনারেলের জন্য তোমার হচ্ছে 855 টাকা, প্লাস 950 টাকা এক্সট্রা দিতে হবে সবার ক্ষেত্রে, কিন্তু SC ST সবার কিন্তু এখানে কেউ কিন্তু ফ্রিতে করতে পারবে না, সবারই কিন্তু এখানে ফিস লাগছে, ফিসটা ভালো করে একটু দেখে নেবে। জেনারেলের জন্য তোমার লাগছে 855, OBC জন্য 855, SC ST জন্য 531, ওকে, তারপরে এক্স সার্ভিসের জন্য 885, ওমেনের জন্য 885, আর EWS-এর জন্য 531, তাছাড়া সবারই কিন্তু এক্সট্রা টাকাগুলো লাগছে, একটু দেখে নেবে একটু। তারপর তুমি সাবমিট করলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট হয়ে যাবে, বোঝা গেছে, আজকে এই পর্যন্ত।